ভাই বোনদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা এত দূর থেকে হয়তো আপনাদের জন্য কিছুই করতে পারবো না, হয়তো আপনাদের সাথে আমাদেরকে একসাথে যুদ্ধ করা সম্ভব হবে না, কিন্তু আমরা দূর থেকে বলে দিতে চাই যে আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবসময় আপনাদের বেসামরিক নাগরিকদের প্রতি সবসময় ছিলাম। আপনাদের বর্বরোচিত হামলা হত্যাযজ্ঞের এই প্রতিবাদের প্রতি আমরা সবসময় সংহতি জানিয়েছি। আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে দাপটের সাথে চলবে। ঘুমের মধ্যেই তাদের জীবন শেষ হয়ে যাবে, এই প্রহর গুনতে গুনতে এক অনিশ্চিত জীবন যেন তাদেরকে কাটাতে না হয়। আমরা সেই ক্ষেত্রে আমরা চাই, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ চায়, আমাদের মুসলিম ভাই বোন যারা ফিলিস্তিনে আছেন তারা যেন অবশ্যই তাদেরকে পুরো বহির বিশ্ব সবাই যেন তাদেরকে সহায়তা করে তাদের সাথে। এখানে মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে, সেখানে তারা নিশ্চুপ থাকে, বরঞ্চ তারা যারা হত্যাযজ্ঞ চালায় তাদের পক্ষে পক্ষ নেই। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদের পক্ষে থাকবো, আসি ইনশাল্লাহ। আজকের উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঘুমের মধ্যেই তাদের জীবন শেষ হয়ে যাবে, এই প্রহর গুনতে গুনতে এক অনিশ্চিত জীবন যেন তাদেরকে কাটাতে না হয়। ঘুমের মধ্যেই তাদের জীবন শেষ হয়ে যাবে, এই প্রহর গুনতে গুনতে এক অনিশ্চিত জীবন যেন তাদেরকে কাটাতে না হয়।